আসারে ভিউয়ার্স, অনেক ক্লান্তর পরে এখন যে বাতাস আসতেছে এই বাতাসে আমরা ভিডিওটা করতেছি এবং সবাই একটু শান্তভাব অনুভব করতেছে, কারণ যে বাতাস সবাই এখন একটু ক্লান্ত দূর হয়েছে, সবাই রেস্ট নিতেছে। এবং দেখেন এই যে আমরা এর আগে ছিলাম ওখানে, ওই যে ওইটার উপরে ছিলাম, এখন আমরা উপর ওখান থেকে ওই সাইডের রাস্তা আছে, এ সিঁড়ি আছে, এ ওখান থেকে আমরা এ সিঁড়ি হয়ে এখানে আইছি, এখানে আইছি। এখন এখান থেকে পরিবেশটা খুব ভালো এবং বাতাস দেখেন অনেক বাতাস। এখন আমরা সবাই মোটামুটি একটু মানে কি বলবো আর কি, অনেক তৃপ্তি লাগতেছে, ভালো লাগতেছে। এখন শরীরের ঘামও অনেকটা দূর হয়েছে, ক্লান্তি দূর হয়েছে। এখন আমরা এখানে হয়তো দুই এক মিনিট এখানে থাকবো, তারপরে আমরা আবার চলে যাব। এখন দেখেন আমরা এখন কী পরিস্থিতি আছে, এখন এখান থেকে পুরোটাই বুঝবেন যে আসলেই আমরা কোথায় আইছি এবং কোন জায়গা আছি। আসলে আমার নিজের কাছে সত্যি কথা বলতে আমার নিজের কাছে পুরো আমাজিক মনে হইতেছে যে এত উপরে আমরা অবস্থান করতেছি আর সব কিছু কত নিচে, কত সুন্দর দেখাইতেছে, মানে নিজেকে অবিশ্বাসী মনে হইতেছে আমি এখন কোথায় আইছি। কারণ এখানে আমি আমি এলাকায় প্রায় এখানে আমি দুই বছর ধরে কিন্তু আমি কখনো আসিনি, কিন্তু এই প্রথম আমি আপনাদের জন্য আমি ভ্লগ করবো বিদায় আমি এই প্রথম চুজ করছি যে ওই পাহাড় আমি উঠবো, যে ওই পাহাড়টা আসলে কীরকম। এর জন্য আজকে আমি এই আমার সাথে আমার ক্যামেরাম্যান এবং সদ্য আলী ভাইকে নিয়ে আইছি, এবং এসে আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে এটা এত উঁচু এবং এত সুন্দর পরিবেশ, যেটা আপনারা না কেউ না দেখলে বিশ্বাস করার মতন নয়। যদি আপনারা কোনো দিন হয়তো কখনো আসেন তাহলে বিশ্বাস করতে পারবেন। এখন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।